পৃথিবীতে অদ্ভুত সব ঘটনা ঘটতেই থাকে। তার মধ্যে কিছু ঘটনা মানুষ বিশ্বাস করে, আবার কিছু ঘটনা ঠিক বিশ্বাস করা যায় না যতক্ষণ না সেই ঘটনার কোনো প্রমাণ মিলছে। আজ আপনারা এমন কিছু ভিডিও ক্লিপ দেখতে চলেছেন যেগুলো রেকর্ড না হলে কেউ বিশ্বাসই করত না। এটা হলো কলোরাডোর একটি বাড়ি যেখানে একটি অদ্ভুত জীবকে দেখা গিয়েছে, যে রাতের অন্ধকারে ওই বাড়িটি থেকে বেরিয়ে যাচ্ছিল। একটু ভালো করে দেখুন, এর চলার পদ্ধতিও কিন্তু একটু বিচিত্র। এই ভিডিও ক্লিপটি বাড়ির বাইরে লাগানো সিকিউরিটি ক্যামেরায় 2019 সালে রেকর্ড হয়েছিল, যেটা সবাইকে ভাবতে বাধ্য করেছিল আসলে জীবটি কি ছিল। অনেকে বলেছেন হ্যারি পটার মুভির ডবির মতো দেখতে ছিল, আবার অনেকে মনে করেন এটা এলিয়েন হতে পারে, কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না ওটা আসলে কি ছিল, কারণ ওই প্রাণীটিকে কেবল একদিনই রেকর্ড করা সম্ভব হয়েছিল, কারণ ওই প্রাণীটিকে তারপরে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আপনার কি মনে হয় আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। এই ভিডিও ক্লিপটি চায়নার সুপারমার্কেটের। এই ভিডিওতে একটি মহিলাকে দেখা যাচ্ছে, হঠাৎ করে ওই দোকানের মধ্যে একটা জিনিস নিচে পড়ে যায়, সেটা দেখে ওই মহিলা জিনিসটিকে ওপরে রেখে দেয়। তারপর যা হয়েছিল তা দেখে প্রতিটা মানুষ অবাক হয়ে গিয়েছিল। ওই জিনিসটি তুলে রাখার পরে ওই মহিলার হাতে থাকা জিনিসগুলি নিচে পড়ে যায় এবং সে অদ্ভুত সব কাজকর্ম করতে শুরু করে। সেখানে থাকা লোকেরা বলেছিলেন ওই মহিলার মধ্যে কোনো অপশক্তি ভর করেছিল, যেটা রেকর্ড না হলে কেউ বিশ্বাসই করত না। এবার এই ভিডিওটি দেখার পর আপনিও হয়তো নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না, কিন্তু বিশ্বাস তো আপনাকে করতেই হবে। এই ভিডিও ক্লিপটি ইন্দোনেশিয়ার, যেখানে দেখা যাচ্ছে একটি 3-4 বছরের বাচ্চা কিভাবে পাইথন সাপটির সঙ্গে খেলছে। এই সাপটি 15 ফুটের থেকেও বেশি লম্বা ছিল এবং তার ওজন ছিল 100 কেজির মতো, কিন্তু এই বাচ্চাটিকে দেখুন সে কিভাবে সাপটির সঙ্গে খেলছে, এমনকি সে সাপের মুখটিকে হাতে করে ওঠাচ্ছে। ভাগ্য ভালো ছিল যে সাপটি তাকে কিছুই করেনি। আমরা সবাই জানি পাইথন কতটা খতরনাক হয়ে থাকে। 11 মার্চ 2011 জাপানে একটি বড় ভূমিকম্প হয়, যার কারণে জাপানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং এই ভূমিকম্পের জন্য সেখানে সুনামিও এসে গিয়েছিল, যার উচ্চতা ছিল 30 ফুটের মতো। এই ভূমিকম্প ও সুনামি মিলে জাপানকে পুরো ধ্বংস করে দিয়েছিল। যখন সবকিছু শান্ত হয় তখন একটি অদ্ভুত জিনিস দেখা যায় যা রেকর্ড হয়েছিল। আপনি হয়তো এই হোয়াইট ক্রিয়েচারটিকে দেখতেই পাচ্ছেন। এই সাদা জিনিসটি আসলে কি ছিল তা বিজ্ঞানীদেরও অজানা। কিছু লোকের ধারণা এটা কেবলমাত্র একটি ধোঁয়া ছিল যা বাতাসে উড়ছিল, কিন্তু বন্ধুরা আপনাদের কি মনে হয় ধোঁয়া কি কখনো এভাবে উঠতে পারে? তো বন্ধুরা, ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, সঙ্গে আমাদের চ্যানেল অদ্ভুত বিশ্বকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমনই নিত্য নতুন ও রহস্যময় ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।